আনছে আনছে মটন নিয়ে আসছে। আমি দেখো কাটতে বসে গেছে। এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন আনছো? রসুনটা বাবাকে তো অঞ্জলির দোকানে পাঠাতো, রসুনটা নিয়ে আসো, ভুলে যাও কেন। মটন নিয়ে এসেছে, এই দেখো এসে পড়েছে মটন আনতে। এই যে মটন নিয়ে এসেছে, আমার ছেলে তো পাগল পাগল একবারে। যা রসুনটা বাবা বাজার থেকে আনতে ভুলে গেছো, রসুনটা নিয়ে আসো। আর আমার ওইদিকে ডাল ভাত দেখো সব, এই দেখো ডাল হয়ে গেছে, এই দেখো আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন আমার ছেলে বলছে মটন না হওয়া পর্যন্ত আমি কিন্তু ভাত খাবো, ওটা হবে তারপরে আমি ভাত করবো, অপেক্ষায় বসে আছে জানো তো। আমিও তবে এখন কাটাকাটি শুরু করে দিই, তোমাদের দাদা ভাই আবার খেয়ে কাজে যাবে। আমি যখন কলপারে মাংসটা ধুচ্ছি তখন ওখানে গন্ধ শুকতে চলে যাচ্ছে, গন্ধ শুক, এত গন্ধ শুকার পাগল, মানে কি আর বলবো, মানে তাতেই কোনো পাঠা মাংস যে এতটাই ভালোবাসে। পাঠা মাংস তো সবাই ভালোবাসে, আমার ছেলে মানে বেশি ভালোবাসে একবারে, মানে কি বলবো আর কিছু বলেন। তোমার আসতে হবে না এখানে, তোমাদের দাদা ভাই বলছে আমি রান্না করবো, তোমার আর আসতে হবে না। আমি না তুমি পারো, তুমি করলে ভালো হবে। কি খাচ্ছে দেখতে পাচ্ছো? মটনের ঝোল খাবে, মটনের ঝোল। এই জন্য ঝোল খেতে গিয়ে দেখো প্লেট খেয়ে ফেলছে, এত ভালোবাসে প্লেট খেয়ে ফেলছে। দেখো আরে রাখ রাখ, আরে সেখানে ছুটি পড়তেছে, ওরা সহ্য হচ্ছে না। ঝোলটা এত টেস্ট হচ্ছে, এখন তো কমপ্লিটই হলো না, ছুটি পড়ছে পেছনে তারপরে কমপ্লিট হবে। আরে রাখ এখন এটা বাবাই, পরে দিচ্ছি তো, এটা হয়ে গেলে ভাত দিচ্ছি আমি। এই যে বন্ধুরা দেখো হয়ে গেল, দেখা যাচ্ছে তো। কিন্তু আমি কিন্তু কষা কিন্তু করিনি, কাতলা ঝুলি করেছি। ঝোলটা আজকে মনে একটু বেশি হয়ে গেছে গো, তার কারণ হচ্ছে আমার ছেলে বলছে ঝোল দিবা পুরা মা। এই যে স্যুপ হয়ে গেছে, স্যুপ দূরের থেকে কর, তুই দেখ আমার, এই যে স্যুপ হয়ে গেছে দেখি গো আজকে পাতলা ঝোল। যাই ঝোল হয়ে গেল পাতলা, তো পাতলা ঝোলটাই বেশি হচ্ছে ভিটামিন, তাই না বলো? হ্যাঁ, অফ করো। এই দেখো মটন আর একটা পাত থাকা, আজকে ভাত কম খায়নি, আজকে ভাত বেশি খেয়েছে বলতো। কি অন্যদিন ক্যাচাল করে ভাত খাওয়ানোর জন্য, ক্যাচাল করে ভাত কমাও ভাত কমাও, সেই ক্যাচাল লেগে যায় ভাত কমানোর জন্য। এত বড় মানুষটা একটু ভাত খাও, আজকে বলে কি বেশি ভাত নিলাম, আমি নিজে বেড়ে নিছে বেশি ভাত নিলাম। আর আমার ছেলেও খাচ্ছে, এই যে দেখো বলে এক টুকরো মাংস দিয়ে আরও মাংস, আমি দাঁড়া ভিডিওটা করিনি, মাংস দিবো তো আরও। আর যেখানে ওই যে বাড়িতে ভাসতে ভাসতে জমি রেখেছি দিবো ওকে, তো আমি এখন খেয়ে নিব, বুঝেছো? আজকে এমনি সকালে খাওয়া খেতে গেছি বারোটা, আমার বলে খেতে, আমি এত কষ্ট করে করলাম, আমি আমার পেটে টুটু দরাচ্ছে, মানে ইঁদুর দরাচ্ছে, টুটু করছে আমার পেটটা খিদায় জানো তো। আর এরা যে এত ভালোবাসে, আমার অত ইসে নেই, খাবো খাবো না, অত খাকা খাকা করবো, এগুলো মতন কোনো আমি করি না, বুঝছো তো, খাবো খাবো মানে কোনদিন খাইনি এমন ভাব থাকে আমার ছেলে, এটা বিশেষ করে আমি বরটা ওরকম নিয়ে আর কি আসে। কখন খেতে বসেছে, হাড্ডি সমানে চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে, আমি যেগুলো পারিস না ওগুলো রাখ, হাড্ডি চিবিয়ে যাচ্ছে সবার। খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে, পাঠার মাংস খেয়ে মানে একেবারে কী বলবো, মানে কোনোদিন খাইনি এমন অবস্থা আমাদের ঘরের, জানো না তো বাপ্পাটা। দেখো খাচ্ছে, এটা কিন্তু সকালের খাওয়া, দুপুরে খাবে আবার বলছে যে পরের দিনও খাবে, যে পরের দিন শনিবার হবে না, এবার সকালে আনছে সকাল দুপুর রাত্রি বাস এখানে শেষ, আবার শনিবার করে হবে না কোনো। তো বন্ধুরা আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে, যারা আমার চ্যানেলে নতুন আছে টুক করে একটা সাবস্ক্রাইব করে নেবে, আর আমার যারা পুরনো অনেক দিনের বন্ধু না, কিন্তু আমি নতুন ভিডিও করছি আমার, তাও আমি বলছি যে আমার যারা পুরনো বন্ধু আছে সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই ভিডিও দেখে শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো এই বলেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থাকো, খুশি থাকো, সুখী থাকো, যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই।